হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন এনিমেল ভিডিও এবার আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাঙ্গারু তার বাচ্চাকে নিয়ে থলির মধ্যে বসে আছে থলিটা কত নে বড় যে একটা বাচ্চা ঢুকে যায় এবার আসছে একটা এটার নাম হচ্ছে এটাকে কী বলে কি বলে ভুলে যায় ভুলে যায় এটা হচ্ছে ভালুকের বাচ্চা ভালুক ভালুক হ্যাঁ ভালুকের বাচ্চা কত কিউট দেখতে দেখুন আমার মাথায় ঢুকে না যেটা ভালো ভুলে যাই আসলে একটু শর্ট হয়ে গেছে কথা বলতে বলতে তো যাই হোক এবার আসছে বেজির বাচ্চা এগুলো বেজি হবে মনে হয় আমি চিনি না এগুলো কি বাবা মাথা নষ্ট হয়ে যায় এগুলো দেখলে এগুলো শিক্ষা নিয়ে আপনাদের কাছে আমি শিখতে চাই তো এবার আসছে বানরের বাচ্চা এগুলো আমরা সবাই চিনি কিন্তু আগেরটা চিনি না আগেরটা কেউ যদি চিনে থাকেন তো কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা অমুকের বাচ্চা তো যাই হোক তো কত সুন্দর লাগছে আসলে বানর দেখলে আমার খুব হাসি পায় কারণে জানি না ওদের চেয়ারটা দেখলে একটা পাখি না পশু পাখি আমার খুব সুন্দর লাগে যার জন্য আমি মানে এই টা বেছে নিয়েছি ইউটিউবে যে আমি পশু পাখির ভিডিও শুধু অন্য কোনো ভিডিও নয় হ্যাঁ এবার দেখুন আহ কাঠ করালি পাখি এটা কাঠ করালে আমরা গ্রামের ভাষায় বলি তো ওদের ঠোঁট এতটাই ধারালো যা ওদের ওয়েটটা হয়তো একশো দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম কিন্তু ওদের মানে একটা হচ্ছে কামড় ওয়েটটা বিশাল বড় যা ফুটো করে দেয় এবার আসছে দুষ্টু মিষ্টি একটি ইঁদুর এটা হচ্ছে বাড়িতে পোষা প্রাণী তাই এরকম ভাবে খাবার খাচ্ছে এবার চলে এসছে আবার সেই কাট পাখির কাছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আজকে করলাম খুব শর্ট শর্ট করে তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন